জেরক্সের দোকানের আড়ালে চলছিল আন্তর্জাতিক স্তরের সাইবার জালিয়াতি রাস্তার পাশে দোকান খুলে প্রায় এক বছর ধরে পাকিস্তান দুবাই সহ অন্যান্য দেশে যোগাযোগ রেখে চলছিল অবৈধ কারবার সন্দেহ হতেই সেই দোকানে হানা দিল পুলিশ রাজগঞ্জের সন্ন্যাসী কাটার জটিয়াকালী বাজারের ঘটনা গ্রেপ্তার করা হল ওই দোকানদারকে জানা গেল কোয়ারবাড়ির বাসিন্দা সাব্বির আলী সেখানে জেরক্স এবং মোবাইলের দোকান খুলেছিলেন পুলিশের কাছে খবর ছিল ওই দোকানে ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড তৈরি করা হতো বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই ওই দোকানে তল্লাশি চালাতে আসে বিশাল পুলিশ বাহিনী একে একে উদ্ধার হয় তিনটি সিমবক্স নকল আধার কার্ড ভোটার কার্ড সহ বেশ কিছু মেশিনারিজ অনুমান করা হচ্ছে নকল আধার কার্ড ভুয়ো সিম এবং সিমবক্স ব্যবহার করে আন্তর্জাতিক স্তরের অসাধু চক্রের সঙ্গে সাব্বিরের যোগাযোগ ছিল ধৃতকে গ্রেপ্তার করে এই ঘটনার তদন্ত শুরু করেছে এনজিপি থানার পুলিশ তো আমি জানি না ওই এরিয়াটা পরে জয়দেবীটা আমি হচ্ছি ছাটপরপুরা না প্রধান পঞ্চায়েত আমি হ্যাঁ আমি জানি মোবাইলে রিচার্জ রিচার্জ করে এতটুকু জানি ভিতরে কি আছে ওটা তো আমি বলতে পারবো না হ্যাঁ পুলিশ জানছে ও বিভিন্ন ধরনের মেশিন আছে বাইরে দেশে বলে যোগাযোগ হয় এতটুকু শুনলাম ওই মেশিন দিয়ে এতটুকু আমি তো জানি না ছেলেটা তো আমরা চিনি গ্রামের সভ্য সৎ অনেস্ট হ্যাঁ কিছুদিন আগে ও ভোটের ব্যাপারে ওদের বাড়ি খুব অত্যাচার হয়েছে

আজকে শুনলাম মোবাইল চার্জ করে রিচার্জ করে এতটুকু বাস আমরা আর ছপীরালি বাড়ি কথা বাড়ি কোয়াবাড়ি বাড়ি বন্যা অঞ্চল